দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পুষ্টি নিবেদিত ইফতার বাজারের আজকের আয়োজনে। আজকে আমরা চলে এসেছি বেইলি রোড। শিল্প এবং সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, আর রেস্টুরেন্ট সেটি যেন মুদ্রার এপিট আর ওপিট। বেইলি রোড বললেই সাধারণত ভোজন রসিকরা রেস্টুরেন্টের কথাই বোঝে এবং শপিং থেকে শুরু করে আরও অনেক কিছুর কথা বলে। কিন্তু যেহেতু রোজার সময়, সেহেতু খাবার মানে কিন্তু সেহেরি আর ইফতার, আর ইফতার হচ্ছে মানুষের আগ্রহের অন্যতম একটি জায়গা। চলুন আজকে আমরা দেখি বেইলি রোডে কী কী ইফতারের আয়োজন করা হয়েছে, সাথেই থাকুন। অনেক রকম ইফতারই দেখতে পাচ্ছি এখানে, তার মধ্যে শাহি লাচ্ছা পরোটা। আমি হাত দিয়ে ছুচ্ছি না, কারণ হাইজেনিকগত একটা ব্যাপার স্যাপার আছে এবং রোজাদারদেরকেও আমি সবসময় অনুরোধ করব হাইজেনিক ফ্যাক্টর কিন্তু সবসময় মেনটেন করতে হবে। এবং দেখুন এখানকার পরিবেশন কিন্তু বেশ চমৎকার, তারা বেশ একটা সুশৃঙ্খলভাবে বিষয়টি পরিবেশন করছে। ইফতার মানেই কিন্তু আসলে পেটের এবং মনে দুই দিক থেকে একটা শান্তির বিষয়। আপনি চিকেন শর্মা বা চিকেন বার্গার যেটি আমরা চিন্তা করি না কেন, সবগুলোর পরিবেশনগত জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফিরনি, তাই না? দুধ, চিনি, গুঁড়া, চাল সব কিছু মিলিয়ে এই ফিরনিটা তৈরি করা হয়েছে। নর্মালি মা বোনরা যেভাবে তৈরি করে সেটি অ্যারাবিক ফিরনি। বেশ ঠান্ডা কিন্তু দর্শক, ইফতারের সময় ঠান্ডা ইফতার কিন্তু অন্যরকম একটা অর্থ বহন করে। সে জায়গা থেকে এই ইফতারটিও আপনারা ট্রাই করতে পারবেন এবং এটি পাবেন একদম বেইলি রোডের মুখেই। প্রিয় দর্শক, আমরা আরও ঘুরে ঘুরে দেখব যে এই ইফতার বাজারে কী কী রয়েছে। তুলাম্বা, নাম শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটি একটি টার্কিশ নাম। বাংলাদেশে টার্কিশ নাটক বা সিরিয়াল যেভাবে জনপ্রিয় হচ্ছে, ইফতারের আইটেমেও সে কারণেই হয়তোবা যোগ নিজের জায়গা দখল করে নিয়েছে এই তুলাম্বা ইফতার। ভাইয়া, তুলাম্বা সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। এটি তো টার্কিশ খাবার, ইফতারে সংযোজন হলো কীভাবে, কীভাবে চিন্তা আসলো যে ইফতারে তুলাম্বা রাখবেন? সত্যি কিন্তু আপনি বলেছেন যে এটা খেজুরের মতোই অনেকটা দেখতে। আচ্ছা, আপনাকে আরো একটি জিনিস জিজ্ঞেস করতে চাই, সেটি হচ্ছে ইফতারে সাধারণত পিয়াজু, বুরিন্দা, আলুর চপ এগুলোই আমরা অনেকেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। সে জায়গা থেকে আপনাদের এখানে সব বাইরের ইফতার দেখা যাচ্ছে। ঢাকা শহরের মধ্যে হচ্ছে বিভিন্ন কালচারের মানুষজন থাকে, তারা আসলে একই টাইম হয়তো পছন্দ করে না, এই বিষয়ে বাইরে কিছু আইটেম আনা হয়েছে, যে কারণে একটু মানে সবাই যেতে পছন্দ করে যে একই আইটেম খেতে পারে। প্রথম দিকে মানুষ কিন্তু ধীরে ধীরে সবচেয়ে বেস্ট জিনিসগুলো একটু পরে বের করে, সেই রকমই ওনারাও হয়তো ওনাদের আরও চিন্তা আছে যেগুলো কয়েকদিন পরে আরও বের করবে। আমরা প্রথমের দিকে যেগুলো পেয়েছি সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইফতারের কিন্তু পিয়াজু বুন্দিয়ার মতোই আরেকটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে জিলাপি। জিলাপি পছন্দ করে না এমন মানুষ খুবই কম, কিন্তু জিলাপি যদি একদম গরম গরম খাওয়া যায় এবং সেটা যদি ইফতার বাজারে আপনাদেরকে দেখানো যায় যে কীভাবে জিলাপিটা ভাজা হচ্ছে, সেটা কিন্তু আরও মজাদার হয়। ভাইয়া, ভাজছেন তো না? কতগুলো এখানে? মন খানিক ভাজছেন আজকে? প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুজন আপু কাবাব কিনছে। ইফতারে বর্তমানে কাবাব আইটেম কিন্তু বেশ একটা জনপ্রিয় জায়গা দখল করে বসেছে। আপু, কি কাবাব কিনছেন? চিকেন টিক্কা কাবাব। চিকেন টিক্কা কাবাবই কেন, এখানে তো আরও অনেক কাবাব রয়েছে। চিকেনটাই বেশি পছন্দ? ঝাল পছন্দ, তাই না? কাবাব তো এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন, বাসায় কী কী তৈরি করবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, সব কি নিজেই তৈরি করার প্রিপারেশন নিয়ে এসেছেন? এখন শুধু এখান থেকে ইফতার নিয়ে গেলে আপনার সুন্দর একটা ইফতার পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে। ধন্যবাদ, আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো, ভালো থাকবেন, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, পুষ্টি ইফতার বাজারের সময় হয়ে গেছে একটি বিরতি নেবার। আমরা বিরতি নিয়ে নিচ্ছি এবং বিরতির পর ফিরে এসে আমরা নানা ধরনের আরও ইফতার দেখব, কারণ আমাদের আয়োজনের নামই হচ্ছে ইফতার বাজার। বাজার মানে আমরা কী বুঝি, পুরো একটা বাজার। হ্যাঁ, ইফতার বাজার, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম পুষ্টি নিবেদিত ইফতার বাজারে। আমরা বেইলি রোডের ইফতার ঘুরে ঘুরে দেখব, আগে বলেছিলাম ঘুরে ঘুরে দেখছিও আমরা। চলুন এখন দেখি এখানে কী ইফতার রয়েছে।
বেলি রোডের মুখে আরও একটি দোকান পেয়ে গেছি যেখানে নানা বাহারি ইফতারের সমাহার। ইফতার বাজারের আমাদের মূল উদ্দেশ্য হয়ে থাকে বাহারি ইফতার দেখানো। প্রিয় দর্শক, চলুন দেখি এই দোকানে কি কি ইফতারের সমাহার রয়েছে। এটার নাম কি ভাইয়া? চিকেন কাঠি কাবাব। একদম কাঠির সাথে ঝোলানোর জন্য এটির নাম হচ্ছে চিকেন কাঠি কাবাব। চিকেন কাঠি কাবাব খাওয়ার জন্য কি লাগবে সাথে? হ্যাঁ, লাগবে হচ্ছে নান। এখানে রয়েছে সেই নানও এবং বুরিন্দা। একসাথে দেখে মনে হচ্ছে যে অনেকগুলো ছোট ছোট বেলুন একসাথে, বাচ্চাদের খেলার একটা মনোরম জায়গা সেরকম মনে হচ্ছে। এবং এখানকার ইফতার আসলে দেখতে পাচ্ছেন যে শুরুতে যতটুকু থাকছে খুব অল্প সময়ের মধ্যে ইফতারগুলো শেষ হয়ে যাবে, কারণ হচ্ছে তাদের ইফতারের মান। আপনাদের ইফতারগুলো সবাই কিনছে এবং খুব অল্প সময়ে শেষ হয়ে যাচ্ছে। দাম নিয়ে যদি জিজ্ঞেস করি, দামের ক্ষেত্রেও কি তারা ক্রেতারা সন্তুষ্ট? সন্তুষ্ট আছে, দামটা একটু আমরা কমে রাখছি সবার চেয়ে। হালিম, কিন্তু পাতিলগুলো এরকম এক একটা এক এক সাইজের কেন? এটা গরু না খাসির? গরু। আচ্ছা, কত করে কেজি? কত করে? আচ্ছা, এই সাইজটা কত? পাঁচশো টাকা। আচ্ছা আচ্ছা, এটা 800। এভাবেই আসলে মন খুশি করে আমরা ইফতার বাজার দেখতে চাই। এবং ইফতার বাজারে প্রত্যেকের যে তৃপ্তিটা, যে যারা যেটা সেল করছে তাদের জায়গা থেকে যেমন তৃপ্তি, যারা কিনছে তাদেরও যদি তৃপ্তি থাকে সেটি হয় আসলে অনেক সুন্দর একটা জায়গা। আমরা আরও ইফতার ঘুরে ঘুরে দেখি, চলুন। এগুলো কি ফালুদা? না, বাহ। দর্শক, যারা যারা ফালুদা কিনতে চান বেলি রোড থেকে, তারা এখানে চলে আসতে পারেন। এবং এখানে উন্মুক্ত অবস্থায় খুব সুন্দরভাবে গুছিয়ে তারা ফালুদা বিক্রি করছে। চলুন আরও দেখি কি কি আছে। রোজাদারদের ইফতার যেন সুন্দর হয় সেজন্যই সকলের এই প্রচেষ্টা। চলুন আরও দেখি সামনে কি কি আছে। এটার দাম কত? আচ্ছা, এটার দাম 50 টাকা। ওকে, বিভিন্ন দামের মাঠাও রয়েছে, চাইলে মাঠাও নিতে পারেন এবং আরও নিতে পারেন অনেক কিছু। চলুন আমরা দেখি দাম কত। 280। এটা কি পাকোড়া হচ্ছে? সবজি পাকোড়া? সবজি পাকোড়া, ওকে। রমজান মাস ছাড়াও আমি দেখেছি যে আপনারা এই জায়গাতে বসেন এবং আপনাদের এই আইটেমগুলো সারা বছরই থাকে। শুধু জিলাপি থাকে, কিন্তু এই পাকোড়াগুলো থাকে না, এটা শুধুমাত্র রমজান উপলক্ষে। প্রিয় দর্শক, বলেছিলাম না যে বেইলি রোডের ইফতার বাজার সেজে উঠেছে আপন রঙে এবং আপন ঢঙে, যে যার মতো করে পারছে এই বাজারকে সমৃদ্ধ করছে। এই দোকানটিতে আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের পানীয় তারা রেখেছেন, চলুন একটু দেখে নেই। ভাইয়া, এটা কি? এটা ব্লু লেগন। হ্যাঁ, ব্লু লেগন। ব্লু লেগন। আচ্ছা, আর এটা? এটা স্ট্রবেরি। স্ট্রবেরি। আর এটা তো নরমাল পানি। নরমাল পানি, পছন্দ অনুযায়ী। এটা কি? ফালুদা। ফালুদা। এটার প্রাইস কত? 130 টাকা। ব্লু লেগনের? আর এটা? এটা 160 টাকা। ওকে, এক একটা। এটা কি শুধু ফ্লেভার নাকি স্ট্রবেরির জুসি? এটা সিরাপটা, স্ট্রবেরি সিরাপটা করা হয়েছে। আপনাদের অন্য ইফতারও রয়েছে এবং পানীয়ের যে একটা রকমারি সমাহার, বিচিত্র রঙের, সুন্দর রঙের। তো এইটা মানে কোনটা বেশি সেল হয়, পানীয়গুলো নাকি ইফতারগুলো? জুসি বেশি সেল হয়। আপনাদের জুসে কি কি আছে? অনেক প্রকারের জুস আছে। ইফতার বাজারের এই আয়োজনের আরও একদিন, অন্য একদিন আমি বলেছিলাম যে চিকন জিলাপি আমার বেশি পছন্দ। দর্শক দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এবং যেহেতু হাইজেনিক প্যাকটা মেনটেন করা হয়, সেহেতু আমি একদমই টাচ করছি না, আমি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছি। আমি খুব প্রপারলি হাত না ধুয়ে বা স্যানিটাইজ না করে অবশ্যই আমি ধরবো না। খুবই সুন্দর, চমৎকার একটি উদ্যোগ আপনাদের। এবং দুই পরিসরে আপনারা কাজটি করছেন, এক জায়গায় আপনারা জুস বা পানীয় সেল করছেন, আর এক জায়গায় আপনারা রকমারি ইফতার সেল করছেন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি পুষ্টি ইফতার বাজারের একদমই শেষ পর্যায়ে। আজকের পর্বে আমরা বেলি রোডের ইফতার বাজার দেখানোর চেষ্টা করেছি। নানা রকম আয়োজনে সমৃদ্ধ হচ্ছে এই ইফতার বাজার, আপনারা তা দেখতেই পেরেছেন। কিন্তু আমাদের না, ইফতারের বাজার দেখতে দেখতে দেখা একদম শেষ হয় না, সময় কিন্তু ঠিকই শেষ হয়ে যায়। কিন্তু আমরা কথা দিচ্ছি আগামীতে আবারও আপনাদেরকে অন্য কোনো এলাকায় অন্য হরেক রকমের বিখ্যাত কিংবা লোকাল যে কোনো ইফতার দেখাবো। ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাসুদ সিদ্দিক। আল্লাহ হাফেজ।